হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাতে চলেছি যেগুলিকে জাপানে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিছু ভিডিওকে অভিশপ্ত বলেও মনে করা হয়েছে, তাই এই ভিডিওগুলিকে নিজের রিস্কে দেখবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই আমি বলে দিতে চাই যে এটি একটি অভিশপ্ত ভিডিও। একজন মহিলা তার নতুন কেনা বাড়িতে এই ভিডিও ফুটেজটি খুঁজে পায়। এই ফুটেজটি একটি পুরনো বাক্সের মধ্যে ছিল, আর তার সাথে অনেক পুরনো জিনিসপত্রও ছিল। তিনি ভিডিওটি দেখার পর থেকে বলেন যে তার সাথে নানান খারাপ অভিজ্ঞতা হতে থাকে। ভিডিওটিতে একজন ব্যক্তি একটি বাক্স খোলার পর থেকে অদ্ভুত ব্যবহার করতে থাকে। ভিডিওটির একটা সময় একটি ছায়াকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ভিডিওটিতে একজন ছেলে ওয়েবক্যামে তার পরবর্তী ব্লগের জন্য ভিডিও রেকর্ড করছিল। সে ভিডিওটিতে বিভিন্ন সাবজেক্ট ও পরবর্তী ইভেন্ট সম্পর্কে আলোচনা করতে থাকে। সে দাবি করে এই ভিডিওটি রেকর্ড করার সময় সে ছাড়া আর কেউই বাড়িতে ছিল না। ভিডিওটিতে একটি ডিস্টার্বিং ফিগার তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে বলে সেই সময় কেউই তার বাড়িতে আসেনি। এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে একজন মহিলা রাস্তার মাঝখানে একদৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে। কিছু মানুষেরা বলেন যে তার হয়তো মাথার কোনো রোগ হয়েছে, আবার কিছু মানুষেরা বলেন যে তাকে হয়তো কোনো শয়তানে ভর করেছে। এই ভিডিওটিতে একজন জাপানিজ মহিলার ইন্টারভিউ চলছিল। সবকিছু ঠিকই ছিল, হঠাৎই একটা সময় মহিলাটি একজনের নাম বারবার উচ্চারণ করতে থাকে, আর মহিলাটি বারবার সেই ব্যক্তিটি কোথায় আছে জানতে চায়, এবং একটা সময় সে চেয়ার ছেড়ে উঠে পড়ে। ইন্টারভিউ নেওয়া সমস্ত ব্যক্তিরা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ありがとうございます。
ভিডিওটির একটি পর্যায়ে একটি মুখমণ্ডলের আবছা ছায়াকে দেখা যায়। আর মহিলাটির এই অদ্ভুত ব্যবহারের কারণও এই ভয়ঙ্কর মুখমণ্ডলটির জন্যই হয়েছে বলে অনেকে মনে করেন। অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। এই ভিডিওটিকে প্রথমে একটি ওয়েবসাইটে পোস্ট করা হয় আর বলা হয় যে এটিকে নিজের রিস্কে দেখবেন। ভিডিওটির কমেন্টে অনেকে বলেন যে এটিকে দেখার পর থেকে তাদের জীবনে নানান খারাপ অনুভূতির সম্মুখীন হতে হয়েছে। ভিডিওটিতে কয়েকজন ধর্মীয় ব্যক্তিরা কালো জাদুর দ্বারা পরলোক থেকে ইহলোকে আত্মাকে নিয়ে আসার দাবি করেছেন। ভিডিওটির পোস্টে লেখা হয় যে এটিকে ভুল জায়গায় ও সময়ে ভুলবশত একটি সত্য ঘটনাকে ক্যাপচার করা হয়েছে। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।